বহুবার তিনি বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনাম কেড়েছেন। শাসক শিবিরের নেতা মন্ত্রীদের অসাংবিধানিক ভাষায় আক্রমণের জন্য দিলীপ ঘোষ বরাবরই চর্চিত। তবে এবার তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে বসলেন, আর তাতেই ক্ষোভ উগরে দিলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি ঠিক কী বললেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে ভিডিওটি শুরু হওয়ার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। শর্মিলা শো হাউস খুব তাড়াতাড়ি, অনেকদিন ধরে ইচ্ছা ছিল, আমি অনেক দেখেছি প্রচুর বলিউড স্টার নিয়ে, অপূর্ব গসিপ মার্কা মসালে দা ওয়াচিং মি অন শর্মিলা শো হাউস। তুমি নতুন স্টুডিও করেছো শর্মিলা, আই উইশ ইউ অল দা সাকসেস। কয়েকদিন আগে একটি সভায় দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে বসেন। এমনকি তিনি বলেন যে রামের দেশে রয়েছেন আর হারামির মতো কাজ করেছেন। এর সাথে তিনি হুমকির সুরে বেশি বাড়াবাড়ি না করার বার্তাও দিয়েছেন। রাজনীতিতে এরূপ কটাক্ষ নতুন নয়, তবে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে আক্রমণের ঝাঁজ ততই বাড়ছে। দিলীপ ঘোষের এরূপ মন্তব্যে ক্ষোভ উগরে দিলেন মিমি চক্রবর্তী। টুইট করে তিনি এর জবাব দিলেন। তিনি লিখলেন, গরুর দুধে সোনা খুঁজে নিজের শিক্ষার পরিচয় আগেই দিয়েছিলেন, এবার কি রোজ রোজ শালীনতা সীমা ছাড়ানোর অভ্যাস শুরু করলেন দিলীপ ঘোষবাবু? দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে গালাগালি, ছি, আর ওটা ভয় না, লজ্জায় মাইকটাও বন্ধ হয়ে গেছিল, এমনটাই টুইটারে বললেন মিমি চক্রবর্তী। তিনি টুইটারের মাধ্যমে স্পষ্ট বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষের অবস্থান ঠিক কোথায়, এমনকি তিনি কেন এমন মন্তব্য করেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। এ বিষয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনার চারপাশে কী ঘটছে সে বিষয়ে আপডেটেড থাকার জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.